আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমার কোনো স্ক্রিপ্ট লেখা নেই কোনো আমি গাইডলাইন বা কিছু লিখি নাই আমি মুখে একটা কথা বলবো হয়তো বা কথা বলতে বলতে কিছু পয়েন্ট লিখবো তো আজকের ভিডিওটা হলো বুয়েটের শর্ট লিস্ট বা বুয়েটের এবার সরের লাস্ট কাটমার্ক নিয়ে আমার জানা মতে এখন এবছরের আমরা খবর পাইছি ৫৫৭ পর্যন্ত নিছে আবার অনেকের ক্ষেত্রে পাঁচশো তেও তার সিরিয়ালটা আসে নাই অর্থাৎ এবছরের মার্কটা অ্যারাউন্ড যদি আমরা বলি যে কত মার্ক পর্যন্ত গেছে পাঁচশো সাইট আমরা ধরে ফেলতে পারি রাউন্ড ফিগারে আর কি যদি পাঁচশো সাইটের নিচেও কয়েকজন পাইছে তো পাঁচশো পঞ্চাশ প্লাস মার্ক নিছে তারা পাঁচশো সাইটের কাছাকাছি এবং তারা ম্যাথ এবং ফিজিক্সের মার্কটাকে প্রায়োরিটি দিয়েছে যখনই দুজনের নাম্বার সমান হয়েছে তখন তারা ম্যাথ এবং ফিজিক্সের নাম্বারটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে তো সিনারিওটা কিন্তু খুব ভয়ানক কয়েকদিন আগে লাইফে আসে আমি নিজেও ভাবছিলাম যে না অ্যাটলিস্ট নব্বই করে পাইছে ছেলে মেয়ে নাইনটি আপ নাম্বার পাইসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে পাঁচশো চল্লিশ ছয় নং চুয়ান্ন হয় মানা যায় যেন নব্বই আপ পাইলে আবার ফির বইটা এক্সাম দিতে না পারে বাট এখন দেখা যাচ্ছে যে নাইনটি আপ পায়েও মানুষজন এক্সাম দিতে পারতেছে না জিনিসটা কিন্তু শুধুমাত্র বাইশ ব্যাচ না সব ব্যাচের জন্যই ভয়ানক বিশেষ করে তেইশ ব্যাচ তোমরা শর্ট সিলেবাসে লাস্ট ব্যাচ চব্বিশ ব্যাচ কিন্তু শর্ট সিলেবাসে পড়তেছে না এবং যখনই সিলেবাসটা শর্ট সিলেবাস হইল আঠারো সালে জিপিএ ফাইভ পাইল উনত্রিশ হাজার মানুষজন কিন্তু সেম দুই সালে জিপিএ ফাইভ পাইল এক লক্ষ ছিয়াশি হাজার মানুষজন অর্থাৎ নাম্বার সবাই বেশি পাইছিল কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল যথেষ্ট ইজি টাফ কোশ্চেন হাতে গোনা এক দুইটা সাবজেক্টে ছিল এক দুইটা বোর্ডে ছিল বাট মেজরিটি অফ দ্য জায়গায় কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল তো প্রথম যে সাজেশনটা থাকবে যারা জুনিয়র ব্যাচ আসো আগে আমরা বলতাম যে নাইনটি আপ পাইলে পরীক্ষা দিতে পারবা এ তেইশ ব্যাচ যারা আসো বা সামনে যেই ব্যাচে আসুক শর্ট সিলেবাসে তোমাদের কত বড় ক্ষতি করছে এটা তোমরা জানো না প্রিলিমিনারি ইন্ট্রোডিউস করার পর এখন নাম্বার কি পরিমাণে লাগতেছে এটা তুমি চিন্তা করো আগে এই নাম্বারে মানে টেনশন ফ্রি থাকতো মানুষজন এখন তোমরা ওই নাম্বারে শিওন না তো প্রত্যেক জুনিয়র ব্যাচের কাছে অনুরোধ থাকবে ভাই এইচএসসিটা একটু সিরিয়াসলি নিও ভাই এইচএসসি খুবই সিরিয়াসলি নিও এইচএসসিতে যাতে কোনো কারণে নাম্বার কম না আসে এতদিন যা করসো করসো সামনে এইচএসসি যাদের বইটা পড়ার ইচ্ছা আছে তারা যাতে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটাতে যাতে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট তো এখন আসলে অপোষ হবে না নাইনটি ফাইভ পারসেন্ট আপ নাম্বার থাকে বুঝতেছো বিষয়টা নালে কিন্তু এক্সামই বুঝতে পারবে না তো বোর্ড পরীক্ষায় কিন্তু খুব অল্পতে অনেক বড়ো মিস্টেক হয়ে যায় তো যারা এখনও সাবজেক্ট শেষ করো নাই পড়ো নাই খেলায় খেলায় আসো না লাস্টে টান দিব এভাবে করে কিন্তু হবে না কারণ সবাই শর্ট সিলেবাস শর্ট সিলেবাস শুধু তোমার একার জন্য না আগে মানুষজন দশ বারোটা চোদ্দোটা চব্বিশটা করে চ্যাপ্টার পড়ে যাইতো তোমরা এখন পড়ে যাও পাঁচটা চ্যাপ্টার তো পাঁচটা চ্যাপ্টার কিন্তু তুমি একা পড়তেছো না তোমার সবাই পাঁচটা করে চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টারে এক্সপার্ট হও খুব ইজি যার কারণে কম্পিটিশনটা খুব টাফ হয়ে যাচ্ছে তো ফোকাস অন এইচএসসি পড়াশোনা একটু সিরিয়াস হও নাহলে এক্সাম দিতে পারবা না আর যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছিলা কিন্তু মার্ক কম আসছে তাদের ওর জন্য আমরা আগেই ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো ভিডিও বানাইছি আমি আশা করি যাদের নাম্বার ভালো আছে তোমরা প্রত্যেকেই গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিতে পারবা তো গুচ্ছ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের উপর অনেক ভিডিও আমি আগে দিছি তুমি জাস্ট গুচ্ছ ইঞ্জিনিয়ারিং স্পেস লিখে সার্চ দিও আমার ভিডিও পাবা ওই ভিডিওতে যেভাবে বলছে ওইভাবে পড়িও ইনশাল্লাহ ভালো একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স হবে আর যদি কারো টার্গেট থাকে যে না ঢাকার মধ্যেই থাকবো তোমাদের জন্য সেকেন্ড বেস্ট অপশন হলো ভার্সিটি এ ইউনিট তো ভার্সিটি ইউনিটের যে প্রোগ্রামগুলো আছে যে বইগুলো আছে এগুলোর উপরেও ভিডিও দেওয়া আছে যে তিরিশ দিনে কীভাবে ভার্সিটি ইউনিটে চান্স পাবা ঢাবিতে চান্স পাবা সেই ভিডিওটা দেখিও ভিডিওগুলো দেখে আগায় যাও মন খারাপ হবে বইয়েটা আসলে কত বড় ইমোশন এটা আমার চেয়ে ভালোকে হয়তো বা বুঝবে না বাট এই শোকটাকে শক্তি হিসাবে নিয়ে আগায় যাইতে হবে আমি অনেক ভিডিওতে এই কথাটা বলি আবারও বলতেছি যে দ্য উলফ অন দ্য হিল ইজ নট এস হাঙ্গ্রেজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল তোমার ফ্রেন্ড হয়তো বা বই পরীক্ষা দিতে পারতেছে আর এমন না যে সে চান্স পাওয়া গেছে হয়তো পারে তুমি ঢাবিতে টপ হান্ড্রেডে ঢুকে গেছো তখন বা তার প্রশ্নের উত্তরটা দেওয়া যাবে অথবা হইতে পারে তুমি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোর মধ্যে ভালো একটা পজিশনে ভালো একটা ডিপার্টমেন্টে পাইলা যেটা তোমার এই বইয়েটা চান্স পাওয়ার ফ্রেন্ডটা পারলো না লাইফে অনেকভাবেই কিন্তু নিজের সফলতাটা মানুষকে দেখানো যায় অনেকভাবে সফল হওয়া যায় তো তুমি তোমার এই শোকটাকে এই কষ্টটাকে ভালো কিছুতে রূপান্তর করে নিয়ে খুব দ্রুত মুভন করো কারণ খুবই জলদি এক্সাম হবে দেখতে দেখতে রমজান শেষ হবে ঈদ শেষ হবে ঈদের পরেই এত দ্রুত এক্সাম হওয়া শুরু হবে তুমি বুঝতেও পারবা না তুমি রিভাইজ দেওয়ার টাইম পাবা না এটুকুই ছিল আজকের ভিডিওতে এভরি মান্থ স্টে সেফ ভালো মতো পড়ো বেস্ট অফ লাখ টাটা